রাজ্য বিজেপির নতুন পর্যবেক্ষক হলেন বিনোদ কুমার সোনকর। তিনি সুনীল দেওথোডের স্থলাভিষিক্ত হলেন। খুব শীঘ্রই প্রদেশ বিজেপির প্রভারী রাজ্যে আসবেন এবং শুরু করবেন দলের কাজকর্ম। আসন্ন এডিসি নির্বাচন ও নিগম নির্বাচনই হবে নতুন পর্যবেক্ষকের অগ্নি পরীক্ষা। আসন্ন এডিসি নির্বাচন ও পৌর নির্বাচনের প্রাকলগ্নে রাজ্যে বিজেপির বড় চমক। অন্যভাবে ঘুরিয়ে বললে দীপাবলির উপহার, তবে উপহারের পাশাপাশি আছে বিষাদও। দীপাবলি উৎসবের কয়েক ঘন্টা আগে রাজ্য বিজেপির নতুন পর্যবেক্ষক হলেন সাংসদ বিনোদ কুমার সোনকর। তিনি পূর্বতন পর্যবেক্ষক সুনীল দেওথোডের স্থলাভিষিক্ত হয়েছেন। আগামী কিছুদিনের মধ্যেই বিনোদ কুমার সোনকর রাজ্যে আসবেন এবং শুরু করবেন দলীয় কার্যকলাপ। বিজেপির হাইকমান্ড বিনোদ সোনকরের নাম রাজ্যের পর্যবেক্ষক হিসেবে ঘোষণা করে। প্রদেশ বিজেপির নয়া পর্যবেক্ষক বিনোদ সোনকর উত্তরপ্রদেশের বাসিন্দা। তিনি 2014 সালে প্রথম সাংসদ হন। তার নির্বাচনী ক্ষেত্র উত্তরপ্রদেশের কোশাম্বি। 2019-এও তিনি বিজেপির টিকিটে কোশাম্বি থেকে জয়ী হন। বর্তমানে তিনি সর্বভারতীয় বিজেপির এসসি মোর্চার সভাপতি। ছাত্র রাজনীতি থেকে বিনোদ কুমার সোনকর বিজেপির সংস্পর্শে আসে। বিনোদ কুমার সোনকর এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে স্নাতক হন। রাজ্য বিজেপির পর্যবেক্ষক হিসেবে বিনোদ কুমার সোনকরের নাম ঘোষণা হওয়ার পর দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়, কিন্তু পাশাপাশি বিষাদের ছায়াও প্রকট হয়। কারণ বিনোদ কুমার সোনকর এসেছেন সুনীল দেওথোডের পরিবর্তে। 2018 সালে রাজ্যকে বাম শাসন থেকে মুক্ত করার জন্য বিপ্লব কুমার দেবের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন সুনীল দেওথোড়। রাজ্যের মানুষকে শেষ পর্যন্ত তিনি মুক্তি দিতে পেরেছেন। বিপ্লব সুনীল জুটি পূর্বতন বাম সরকারের ঘুম ওবে দিয়েছিলেন। স্বাভাবিকভাবে রাজ্যের মানুষের সঙ্গে তার একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল। এই কারণে বিনোদ কুমার সোনকরের নাম ঘোষণার পর সুনীল দেওথোডের বিদায়ে কিছুটা হলেও বিষাদের ছায়া দেখা যায় একাংশ দলীয় নেতা কর্মী সমর্থকদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।